Assalamualaikum, welcome to new episode of Ikenai Blog. So, আমরা এখন যাচ্ছি মানিকচুরি। মানিকচুরি যাওয়ার আরেকটা কারণ আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। So, চলেন বাইকে তেল লাওয়া যাক আর বাকি কথা হচ্ছে তেল লাওয়ার পরে। Tank full, আর মাশাআল্লাহ পাখিরা কত সুন্দর ডাকতেছে আর বাইক রাইড করতে করতে আমার লাইফের আরেকটা সুন্দর সকাল এরকম সুন্দর সকাল সবাই দেখতে পারে না যারা একমাত্র বাইক লাভার দেন বাইকে ট্যুর করে তারাই সকালগুলো দেখতে পারে রাস্তার ভিউগুলো এনজয় করেন আমরা চলে যাই মানিকচুরি দাঁতমারা বাজার দেখছিলাম পিছনে আর এটা হচ্ছে ফটিকছড়ির রোড এদিক থেকে ফটিকছড়ি আর 24 কিলোমিটার পুরোটাই চা বাগান সিলেটের ফিল চলে আসছে Oh shit, 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 man. Yes! Yes, yes, yes. Koi jachi, na jachi, kisi boste batta se na. Oh la la. Amar opuni korte hobe. Amra muloto ei jaygay aschilam je biye khawar jonno ar যেহেতু ফ্যামিলি মানে ভিতরে অন্য বাইরের কোনো মেহমান ছিল না তো তার জন্যই সব কিছু মানে একটু রেস্ট্রিক্টেড ছিল তো তার জন্য আমরা ভিডিও করা হয় নাই ওই জায়গার মধ্যে নেওয়া হয় নাই সো তার মানে তার ফাঁকে আমরা একটা কাজ করছি কি এই মানিকচুরির যতগুলা জায়গা আছে সবগুলা এক্সপ্লোর করে ফেলছি আমরা এখন চলে আসছি খাগড়াছড়ির যে মানিকচুরির মং রাজবাড়ি এটার ভিতরে আর আমার সাথে আছে মিনাস আর আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি ভিতরে তারপর আমরা ওই রাজার বাড়ি এবং পুরানো কিছু ভাস্কর্য আছে এগুলো দেখবো আর এদিকেই সব কিছু আছে পিছনে তো আমি একটু পরে দেখাইতেছি সব কিছু সাথে দেখেন আর ওইটা হচ্ছে এখনকার মানে রাজার যে যা আছে আর কি নাতি নাতি পুতি যারা আছে তারা এই জায়গায় থাকে তৃতীয় চতুর্থ প্রজন্মের লোকজন বসবাস করতেছে বর্তমানে আচ্ছা রাজাদেরকে দেখছে মানে আমাদের আগের জেনারেশন মানে আমার নানা রানীর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এবং রাজার সাথেও আমাদেরকে দেখছে মং রাজার এরিয়াতে নাকি মং রাজবাড়ি রাজবাড়ি এটা হচ্ছে আগের কালের যত বিচার আচার যাই হোক সবকিছু এই জায়গার মধ্যে রাজা করতেন এই জায়গায় আর নিত্য সবকিছু এই যে পরিবেশন অত ঠিক এই জায়গাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এদিকে রাজা বসতো আর এদিকে নিত্য পরিবেশন অত সেটা উপভোগ করতো আর কি রাজা সেটা সন্ধ্যার পরের প্রোগ্রাম আছে আপনারা ইতিহাস ঘাটাঘাটি করে অবশ্যই পারবেন রাজাদের নাইট লাইফ কেমন হতো বাট এটা অনেক পুরনো এটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে নতুন স্থাপনা মনে হইতেছে এটা পুরানো ছিল এটাকে মডিফাই করে হ্যাঁ এই 2-3 বছরে আন্ডার কনস্ট্রাকশন ছিল এখন এটা আমরা মং রাজার বাড়ি ঘোরার পরে ডিরেক্ট চলে যাই বামনা কেন্দ্র ঘোরার জন্য আর বামনা কেন্দ্র হচ্ছে এই মানিকচুরির একটা ঐতিহ্যবাহী প্লেস আর আপনারা ভিডিও দেখলেই বুঝে যাবেন বামনা কেন্দ্রের এই মূর্তিটা এতটা বড় আমি আসলে কল্পনাও করি নাই বাকিটা আপনারা ড্রোন শুটে দেখেন তো আমাদের
তাদের সবাইকে ভাবনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হলো না, যদিও পাঁচ বছর পর নাকি মিনাস শুধু মানে গেটের ভিতরে ঢুকতে পারছে। আমরা ফার্স্ট টাইমে সাকসেস, কি বলো? আমাদের শামসু ভাই আমাদেরকে গেটে ঢুকার ব্যবস্থা করে দিচ্ছে। এই হচ্ছে যে ভাবনা, মানে তাদের কি তারা মেবি ভাবে আর কি এটার মধ্যে বইসা, হ্যাঁ তারা এদিকে উপাসনা করে। তো এদিকে একটা রুম ফ্লাইট দিচ্ছি, রুম ফ্লাইট এনজয় করে। আমাদের শামসু ভাই, আমাদের কুবা শামসু ভাই আমাদেরকে ট্রিট দিতেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের ব্লগার মিনাস, আর এদিকে তো আছে আবদুল্লাহ পাপন, আর এই হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নিপু। আসলে নিপু বললে আরেকটা জিনিস মাথায় আসে, মানে মেয়েদের নাম চলে আসে আর কি। এ হচ্ছে আমাদের শামসু ভাই, এ হচ্ছে ও নিয়ম পাঠান ভয়। তো এ হচ্ছে আমাদের খাবার, চল। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন ব্যাক করতেছি কুমিল্লা, আর সবাই যাচ্ছে এদিকের যত ভাইয়াগুলো ছিল, তপুর ফুফাতো খালাতো ভাই, সো তারা সবাই রাঙামাটি যাবে, সো আমরা সবাই একসাথে বের হচ্ছি। আর আমরা এখন যাচ্ছি কুমিল্লা, আর এদিকে মানিকচুরিতে সবচেয়ে বড় বাজার, যেমন আমাদের নিমশার বাজার, সো এই জায়গার মধ্যে এটা বড় বাজার। সকাল থেকে হইতেছিল, এখন তো প্রায় 10টা বাজে। তো আমরা এখন একটা বাই রোডে চলে যাব, হাইওয়েতে, মানে এদিকের যে এই সিঙ্গেল ওয়ে হাইওয়ে ওইগুলোতে। আর এদিকে দেখেন পাহাড়ি মোরগ বিক্রি করা হইতেছে, আর এদিকে আমাদের এলাকায় এটাকে কুচ্ছা বলে আর কি, আর এদিকে কী বলে জানি না। আর এদিকে শুকুর বিক্রি করে, শিট ম্যান কি গন্ধ। ও ও, আর এদিকের বাইকাররা অনেক ভয়ঙ্কর ভাই। ছড়ি থেকে চলে যেতেছি জালিয়াপাড়ার উদ্দেশ্যে, আর তারপর আমরা চলে যাবো কুমিল্লা, আর বাকি সবাই যাবে রাঙামাটি। আর এখন আমরা প্রায় চলে আসছি জালিয়াপাড়া, এই জায়গা থেকে ভাইয়ারা চলে যাব রাঙামাটির দিকে, আর আমি চলে যাব আমার কুমিল্লাতে। সো এদিকে চলে আসলাম, আল্লাহ হাফেজ ভাই, দেখা হবো ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ, আয়া বেড়ে যাবো ইনশাল্লাহ। শামসু ভাই আপনারা কুমাও আইসা নেক্সট টাইম, আমি তো কুমিল্লা যাইলে, হ্যাঁ অবশ্যই চলে আসেন, আল্লাহ হাফেজ, দেখা হবে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ চান্দিনা যাইলে সমস্যা না আমাদের ভাই, আল্লাহ হাফেজ, যাইন চান্দিনা, আল্লাহ হাফেজ। এই জায়গার কর্নারিংটা অনেক কড়া, একটা কর্নারিং ব্রো, আর আমার মতে কর্নারিং ওভারটেক করা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। ও মাই গড, আর এদিকে পাহাড়ে গাড়িগুলো এত জোরে চালায় তারা, ড্রাইভারগুলো বাস চালায় ভাই, তাদের সাহস সম্পর্কে আসলে আমাদের ধারণাই নাই। একটু আগে একটা ফুটেজ মিস হয়েছে, তার জন্যই বলতেছি, কি বলবো, মানে একটা গাড়িকে সাইড দিছে কীভাবে এটা দেখে আমি পুরো হতবাক হয়ে গেছি। আমরা চলে আসছি চান্দিনাতে, ভিডিওটাও এদিকে শেষ করে দিতে যাইতাছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।